আচ্ছা, আপনি কি আপনার ওয়াইফাই স্পিড টেস্ট করতে চাচ্ছেন ফোন দিয়ে? তো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা কিন্তু সচরাচর সকলেই ওয়াইফাই ইউজ করি আমাদের ফোনে, কিন্তু আমাদের ওয়াইফাইয়ের আসল স্পিড কিভাবে টেস্ট করতে হয় এটা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ওয়াইফাইয়ের স্পিড টেস্ট করবেন। তো পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনি আপনার ওয়াইফাইয়ের স্পিড দেখতে পারবেন, তাও আবার অরিজিনাল স্পিড, যে আপনার অরিজিনাল ওয়াইফাইয়ের স্পিডটা কত। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনার ফোন থেকে যদি আপনার ওয়াইফাইয়ের স্পিড টেস্ট করতে চান তাহলে প্রথমে আপনার ফোন থেকে কি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। তো আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরের সার্চ অপশনে কি করবেন, ফাস্ট ইন্টারনেট স্পিড লিখে আপনি সার্চ করবেন। ফাস্ট স্পিড টেস্ট লিখে কি করবেন, সার্চ করবেন। দেখেন আমি সার্চ করতেছি। তো ফাস্ট স্পিড টেস্ট লিখে সার্চ করার পরই প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন, প্রথমে দিকে আপনার সামনে চলে আসবে এই যে ফাস্ট স্পিড টেস্টের এরকম লোকের একটা অ্যাপ চলে আসবে। তো ফাস্ট স্পিড টেস্টের এই যে এই লোকের এই অ্যাপসটা কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে ওপেন করে দিবেন। ইনস্টল করে ওপেন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখেন আপনার সামনে আপনার ওয়াইফাইয়ের স্পিড মানে চলে আসবে, যে আপনার ওয়াইফাইয়ের স্পিড আসলে কীরকম হচ্ছে, কত এমবিপিএস হচ্ছে বর্তমানে, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন, তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু এখানে আপনার স্পিড টেস্ট শুরু হয়ে যায়। সহজেই আপনি কিন্তু আপনার ওয়াইফাইয়ের স্পিড টেস্টটা করে নিতে পারবেন এই অ্যাপস থেকে।